আরও একটু দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু। জাজিরা প্রান্তের 35 ও 36 নম্বর পিলারে বসানো হয়েছে সেতুর অষ্টম স্প্যান। এতে দৃশ্যমান হয়েছে সেতুর মোট 1200 মিটার অংশ। এর মধ্যে জাজিরা প্রান্তে 1050 মিটার ও মাওয়া প্রান্তে দৃশ্যমান 150 মিটার। মোট 42টি স্প্যানের উপর 41টি স্প্যান যুক্ত হয়ে পুরোপুরি তৈরি হবে পদ্মা সেতু। শরীয়তপুর প্রতিনিধি মোহাম্মদ খালিক পেদার তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট দেখুন। একটু একটু করে দৃশ্যমান হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। জাজিরা প্রান্তে সেতুর 35 ও 36 নম্বর পিলারে বসানো হলো আরও একটা স্প্যান। এর আগে এই প্রান্তে আরও 6টি স্প্যান বসিয়ে অবকাঠামো দৃশ্যমান হয় 1050 মিটার। এছাড়া মাওয়া প্রান্তে সেতুর 150 মিটার অংশ দৃশ্যমান হয়েছে। এই স্প্যান মিলে একসঙ্গে দৃশ্যমান হয়েছে পদ্মা সেতুর 1200 মিটার অংশ। অপরদিকে মাওয়া প্রান্তে সেতুর পিলার নিয়ে জটিলতা কেটে গেছে। নদীর তলদেশের মাটি ও নদী শাসনের জটিলতার কারণে সেতুর 6 ও 7 নম্বর পিলারের জটিলতা দেখা দিয়েছিল। নকশা পরিবর্তন এনে সেই জটিলতার অবসান ঘটানো হয়েছে। 22টা পাইলে সয়েলের সাথে আমাদের ডিজাইনের সময় যে সয়েল ছিল আর এখন বাস্তবে করতে গিয়ে দেখি বিভিন্ন রকমের সয়েল আসতেছে, ওইটার যেহেতু মিল হচ্ছে না তখন আমাদের কিছু টেস্ট করতে হয়েছে, লোড টেস্ট করতে হয়েছে। লোড টেস্ট করে ডিজাইন পাইতে আমাদের দেরি হয়ে গেছে। সেতুর মোট 42টি স্প্যানের মধ্যে 16টি স্প্যান তৈরির কাজ পুরোপুরি শেষ হয়েছে। এছাড়া আরও অন্তত 15টি স্প্যান তৈরির কাজ চলছে। প্রথম 900 মিটার মাওয়া থেকে শুরু করে এখানে আবার বর্ষার সময় কাজ করা যায় না, আগামী বর্ষার আগে যাতে এখানে পুরাটা শেষ করে আমরা অন্যগুলিতে চলে যেতে পারি। 2017 সালে 30 সেপ্টেম্বর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতুর অবকাঠামো। 2018 সালে 28 জানুয়ারি বসানো হয় দ্বিতীয় স্প্যান। এই বছর 11ই মার্চ দৃশ্যমান হয় তৃতীয় স্প্যান। এরপর 13ই মে চতুর্থ ও 29শে জুন বসানো হয় পঞ্চম স্প্যান। চলতি বছর 23 জানুয়ারি বসানো হয় ষষ্ঠ স্প্যান। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।